যার ঐক্যান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার পর এই আনসামরিক বাহিনীর নবযাত্রা শুরু হয়েছিল। দেশে বসবাসকারী যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছে বলে আমরা জেনেছি সুন্দরবন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে যদি আমাদেরকে একটু আপনি অবগত করতে। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সীমান্ত রক্ষা করছে তাদেরই আজকে যারা রিক্রুট হলেন তারা সেই দায়িত্বেই আমাদের সবগুলি সীমান্তে তারা যোগদান করবে। আমরা মনে করি তারা তাদের যে দায়িত্ব খুব সফলভাবে তারা পালন করবে তাদের যোগ্যতা দিয়ে। থ্যাংক ইউ। মধ্যে পড়েছে আরাকান আর্মি সহ এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী তাদের প্রতিনিয়ত তাদের সঙ্গে যুদ্ধ করে চলছে। আমরা যেটুকু শুনেছি এবারও সেই আমাদের সীমান্ত এলাকায় আরাকান আর্মির সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। এটা আমাদের আমাদের দেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি তারা মানে তাদের এলাকায় যুদ্ধ করবেন, আমাদের এলাকায় তারা অনুপ্রবেশ ঘটাবেন না কিংবা অনুপ্রবেশ করবেন না আমরা মনে করি। এবং এখন পর্যন্ত আমাদের বিজিবি অত্যন্ত সক্ষমতার সঙ্গে বর্ডার অঞ্চল তারা রক্ষা করে চলছেন। তারা আমরা সেই জায়গায় আরও জনবল বৃদ্ধি করেছি, সৈনিক বৃদ্ধি করেছি, যাতে করে সারাক্ষণ তারা আমাদের এই বিজিবির চৌকিগুলিতে তারা পর্যবেক্ষণ করেন। এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে কোনো ক্রমেই আরাকান কিংবা বিজিপির কিংবা অন্য কোনো বাহিনীর সদস্য যেন আমাদের আমাদের সীমান্ত এলাকায় না ঢুকতে পারে, সেই যে সেই লক্ষ্যে আমাদের বিজিবি সেখানে রাত দিন কাজ করছে। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করছেন। আমরা মনে করি তারা সঠিক কাজটি করছেন। থ্যাংক ইউ। আমরা তো কাহুকে এখানে আহ্বান করছি, আমরা আমাদের সীমান্তে আমাদের এলাকায় আমরা কাহুকে ঢুকতে দিব। তারা বিচ্ছিন্নতাবাদী কিংবা মায়ানমার আর্মি কিংবা তারা যারাই তাদের সীমানায় তারা যুদ্ধ করুক কিংবা তারা যাই মানে তাদের যা কিছু করার সেখানেই করবে, আমাদের এলাকায় আমরা ঢুকতে দিব। এটাই আমাদের ক্লিয়ার মেসেজ, আমার মনে হয় আপনি বুঝে গিয়েছেন। থ্যাংক ইউ। আপনি আমি এর চেয়ে বলবো, আমি তো বলেছি যে আরাকান আর্মি কিংবা মায়ানমার আর্মি কিংবা অন্য কে যে হোক আমরা আমাদের সীমানায় ঢুকতে দেবো। এরপরেও আমরা সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ ডিজিবি যারা ডিপ্লয়েড আছে মিয়ানমার সীমান্তে, আমরা বিজিবির সঙ্গে প্রত্যেকটা লেভেলে ডিওপি লেভেলে